প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী জীবিত অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করছে তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কারাম এবং মুসলিম ভাইয়েরা, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, আজকের আলোচ্য বিষয় যদি একদিক থেকে আনা হয় তাহলে আলোচ্য বিষয় আসে জুলুম, জুলুমের ভয়াবহতা। একজন মানুষ যদি মানুষের উপরে জুলুম করে তার কি ভয়াবহতা, কি অবস্থা হতে পারে এই বিষয়। আবার যদি অন্যদিক থেকে ঘোরানো হয় তাহলে বিষয়টি এসে যায় হাক্কুল মুসলিম হাক্কুল ইবাদ আলাল ইবাদ, বান্দার উপরে বান্দার হক। তাহলে প্রথম জুলুম বান্দার উপরে বান্দার হক, আর সর্বসাফল্যের বিষয়টি হচ্ছে যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, একটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে হাদিসটি পেশ করতে যাচ্ছি সহি মুসলিমের হাদিস, তো হাদিসের প্রথম শুরুতেই বলা হয়েছে মানিল মুফলিস, নিঃস্ব কে, কে সেই ব্যক্তি যে ব্যক্তি নিঃসম্বল নিঃস্ব যার কিচ্ছু নাই, কে সেই ব্যক্তি। এই হাদিসটার মূল বিষয় হচ্ছে কে সে, সবচাইতে নিঃসম্বল নিঃস্ব ব্যক্তি কে সে। তো এই নিঃস্বকে এই বিষয়টি মূল বিষয় হাদিসের ভাষায়। তো হাদিসটি যদি একবার খেয়াল করে শুনি, এই হাদিসটি নিয়ে ওলামায়ে কেরাম বিশ্ববরণ্য ওলামায়ে কেরামরা এটা নিয়ে অনেক অনেক ব্যাখ্যা দিয়েছে, আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। হাদিসটি বর্ণনা করেছেন রাবি সম্রাট, তার মানে সবচাইতে বেশি বর্ণনাকারী সাহাবি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবশ্যই নিশ্চয় বর্ণনা করেছেন, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে নিঃস্ব এবং নিঃসম্বল কে, নিঃসম্বল কে, নিঃস্ব ব্যক্তিকে, কারা কারা নিঃস্ব, কোন কোন ব্যক্তি নিঃসম্বল এবং নিঃস্ব তোমরা কি জানো। তো সাহাবীরা বলছে কলু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতা, সমস্বরে সাহাবীরা উঠে বলছে যে আল্লাহ রসুল আমাদের মধ্যে, ফি না মানে আমাদের মধ্যে, ফি মানে মধ্যে, না মানে আমাদের, আমাদের মধ্যে ওই ব্যক্তিই হচ্ছে নিঃস্ব যার কিচ্ছু নাই, কোনো সম্পদ নাই, ওই ব্যক্তি নিঃসম্বল ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি, মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতা, যার কোনো দিরহাম নাই মানে টাকা পয়সা নাই, আগে ছিল দিরহাম দিনার, এখন হয়েছে টাকা, আমাদের বাংলাদেশে টাকা, অন্য দেশে অন্য কিছু নাম। তো যার টাকা পয়সা নাই, যার দিরহাম নাই, ওয়ালা মাতা, মাতা মানে হচ্ছে আরামাইশের ব্যবস্থা, সুন্দর বাড়ি নাই, সুন্দর গাড়ি নাই, সুন্দর বিছানা নাই, সুন্দর আসবাবপত্র নাই, যার আরামাইশ করার কোনো ব্যবস্থা নাই সেই ব্যক্তিই হচ্ছে নিঃস্ব। সাহাবিরা বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকালা, অতঃপর তিনি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয় আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিই হচ্ছে সবচেয়ে বড় নিঃস্ব, নিঃসম্বল,
যার কোন সম্পত্তি নাই, ওই ব্যক্তি হচ্ছে নিঃস্ব এবং নিঃসম্বল আমার উম্মতের মধ্যে। মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কিয়ামতের ময়দানে উপস্থিত হবে অনেক সওয়াব নিয়ে, তার সওয়াবে থাকবে সালাতের সওয়াব, ফরজ সালাত আদায় করবে, দৈনিক সুন্নাতে রাওয়াতিবাস আদায় করবে, নিয়মিত সুন্নতগুলি, সাথে সাথে তাহাজ্জুদও পড়বে, হয়তো সালাতুল দোহাও পড়বে, সালাতের সওয়াব তার অভাব নাই, পাহাড় পরিমাণ পাহাড় পরিমাণ সালাতের সওয়াব থাকবে তার, অসিয়ামিন সিয়ামের সওয়াবও থাকবে, ফরজ সিয়াম তো রাখবেই রাখবে, সাথে সাথে নফল সিয়ামগুলোও রাখবে, ওয়াজাকাতিন যাকাতের সওয়াবও তার খাতায় থাকবে, সওয়াবের অভাব নাই, যেদিকে তাকাবে সেদিকেই সওয়াব। তাহলে নিঃস্ব কাকে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন মাইয়াতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তি হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নিঃস্ব এবং নিঃসম্বল, যে কিয়ামতের ময়দানে হাজির হবে সালাতের সওয়াব নিয়ে, সিয়ামের সওয়াব নিয়ে এবং যাকাতের সওয়াব নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছে ইয়াতি কদ শাতামা হাদা, যখনই সে অনেকগুলো সওয়াব নিয়ে চলে আসবে, আর বেশি সওয়াব থাকলে, বেশি যদি কারো কাছে টাকা থাকে তার অহংকার বেশি থাকবে, যদি কারো কাছে টাকা বেশি থাকে তার অহংকার বেশি থাকবে, সে মনে করবে আমার কাছে টাকা আছে ভয় কিসের। এই ব্যক্তিরও সেই রকম, যে আমি সালাত আদায় করি নিয়মিত, যাকাতও দিই নিয়মিত, সিয়ামও রাখি নিয়মিত, সব ভালো ভালো কাজগুলো করেছি, আমার কিসের ভয়, হয়তো তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এই এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া ইয়াতি, তারপরে হঠাৎ করে একজন লোক চলে আসবে, গিয়া কেমন লোক, কদ শাতামা হাজা, এই লোকটিকে ওই ব্যক্তি গালি দিয়েছিল, এরকম একজন লোক চলে আসবে, গালাগালি করেছে, এরকম একজন লোক চলে আসবে হঠাৎ করে, যে এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি বিচার করো, এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে, কদ শাতামা হাজা, এই ব্যক্তি আমাকে গালি গালিগালাজ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনাল আকবারিল কাবায়ির, বড় গুনার মধ্যে একটি গুনাহ হচ্ছে তার পিতামাতাকে গালি দেওয়া, শাতামাল ওয়ালে দাই, পিতামাতাকে গালি দেওয়া, যতগুলি অপরাধ আছে তার মধ্যে একটি বড় পাপের মধ্যে একটি বড় পাপ, পিতামাতাকে গালি দেওয়া। সাহাবীরা জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল, এটা কিভাবে সম্ভব যে মানুষ তার পিতা মাতাকে আবার গালি দিতে পারে, এরকম সন্তানও কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তার পিতা মাতাকে গালি না দিলেও যদি কেউ অন্যের পিতা মাতাকে গালি দেয় তাহলে সে যেন তার নিজের পিতা মাতাকেই গালি দেয়। অন্যের পিতা মাতাকে গালি দিলে নিজের পিতা মাতাকে গালি দেওয়া হয়, যেমন কেউ গালি দিলে আজ আমাদের গালি দিলে তাকে গালি দেওয়ার থেকে তার বাপকে সহ গালি দেয়, অমুকের বেটা অমুক, তারপরে তো পশুর সাথেও তুলনা করে, আছে না এরকম, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এগুলো আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারোর এই গালি দেওয়া মানে পিতা মাতাকে গালি দেওয়া, আর কেউ যদি কারোর পিতা মাতাকে গালি দেয় সে যেন সে নিজের পিতা মাতাকে গালি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস সহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কদ শাতামা হাদা, এমত অবস্থায় একজন এমন লোক হাজির হয়ে যাবে যাকে সে গালি দিয়েছিল, সে উপস্থিত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি বিচার করে দেন, এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে, গালি গালাজ করেছে, এই ব্যক্তির ব্যাপারে আপনি আমাকে বিচার করে দেন, এরকম ব্যক্তি চলে আসবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন পর্যায়ে আবার আসবে, অকাদাফা হাজা, আরো কিছু মানুষ আসবে যে তার মান সম্মান নষ্ট করেছে, তার নামে অপবাদ দিয়েছে, গীবত করেছে, পিছনে দোষ বলেছে, তাকে হেয় প্রতিপন্নর চেষ্টা করেছে, এইরকম একজন মানুষ এসে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে এই ব্যক্তি আমাকে সবার সামনে খাটো করেছে, ছোট করে দেখেছে, আমাকে আমার ইজ্জতকে হরণ করেছে, ইজ্জতকে নষ্ট করে দিয়েছে মানুষের সামনে, এইরকম একজন মানুষ এসে উপস্থিত হয়ে যাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারপরে ওয়া আকালা মালা হাদা, আরো একজন ব্যক্তি এসে উপস্থিত হয়ে যাবে, কিছু ব্যক্তি বলবে এই ব্যক্তি আমার সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করেছে। এই ধরনের কিছু মানুষ এসে উপস্থিত হয়ে যাবে যে আমার সম্পদ খেয়েছে, আল্লাহ তুমি এর বিচার করে দাও, দুনিয়ার বুকে আমার সম্পদ আমার টাকা পয়সা অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, হয় সুদের মাধ্যমে, না হলে ঘুষের মাধ্যমে, না হলে জোর করে, না হলে ব্যবসায়িক ফাঁকি দিয়ে, বিভিন্নভাবে এ আমার সম্পদকে অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, আমার টাকা পয়সা কেড়ে নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছে ওয়াসাফাকা দামা হাদা, আর কিছু ব্যক্তি আসবে যে এই ব্যক্তি আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আমাকে হত্যা করেছে, অথবা আমার মাথা দিয়ে রক্ত বের করে দিয়েছে। আরো কিছু মানুষ আসবে দরা বা হাদা, আর এক ধরনের মানুষ আসবে বলবে যে এই ব্যক্তি আমাকে মারধর করেছে অন্যায়ভাবে, অন্যায়ভাবে মারধর করেছে, এই ধরনের ব্যক্তিও আসবে। কেননা এই অন্যায়ভাবে মারধরের ব্যাপারে, অন্যায়ভাবে জুলুমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিমফানে মিন আহলিন নার লাম আরাহুমা, দুই ধরনের ব্যক্তি আছে যারা জাহান্নামের অধিবাসী, দুই ধরনের মানুষ আছে যারা জাহান্নামে যাবে, দুই ধরনের মানুষ আছে যারা জাহান্নামে যাবে, লাম আরাহুমা, তাদেরকে আমি দেখি নাই, আমার আমলে আমার যুগে সমস্ত মানুষ থাকবে না, এমন একটা যুগ আসবে এই ধরনের মানুষ থাকবে। তার মধ্যে প্রথম প্রকারের মানুষ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ধরনের মানুষ যার হাতে থাকবে কওমুম মাআহুম কাসিয়াতিন কাআদনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, তাদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক অথবা লাঠি যা দিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, এই ধরনের কিছু মানুষ থাকবে, এই ধরনের মানুষ তারা জান্নাতে প্রবেশ করবে না। আর দুই ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাউসনিমাতিল বুখতিল মাইলা, ওই ধরনের নারীও জান্নাতে প্রবেশ করবে না, যে সমস্ত নারীরা পোশাক পরে থেকেও উলঙ্গ পোশাক পরে থাকবে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভাঁজ বোঝা যাবে, এই ধরনের নারীও জান্নাতে প্রবেশ করবে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুমিলাতুন মাইলাত, ওরা আবার পরপুরুষের দিকে আকৃষ্ট হবে, পরপুরুষও তার দিকে আকৃষ্ট হবে, পরপুরুষের দিকে সেও আকৃষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, যখন সে বাহিরে বাহির হবে তার পোশাকটা তার চুলটা এমন ভাবে বাঁধবে যাতে বুখতি উটের মতো কুচ থাকে, অথবা ষাঁড়ের ঝুঁটির মতো ফুলিয়ে ফাঁপিয়ে রাস্তায় চলবে, ঝুঁটি বেঁধে রাস্তায় চলবে, এই মহিলা জান্নাতে প্রবেশ করবে না। ওই পুরুষ যে মানুষের উপরে জুলুম করেছে সে জান্নাতে প্রবেশ করবে না। ওই নারী যতই সালাত আদায় করুক, যতই যাকাত দেক, যতই ভালো কাজ করুক, জান্নাতে প্রবেশ করতে পারবে না, যে মহিলা পোশাক পরে থেকেও উলঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুধু তাই নয়, লা ইয়াদখুলনাল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, তারা জান্নাতের গন্ধও পাবে না, যদিও জান্নাতের গন্ধ কামাসিরাতিন কাদা ওয়া কাদা, যদিও জান্নাতের গন্ধ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। একটি হাদিস এসেছে 40 বছর দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যাবে, কিন্তু এই নারী এই পুরুষ জান্নাতের গন্ধ পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুদ দুলমা ফা ইন্না দুলমা দুলুমাত ইয়াউমাল কিয়ামা, জুলুম থেকে বিরত থাকো, মানুষের উপরে অত্যাচার করা থেকে দূরে থাকো, মানুষকে মারা থেকে দূরে থাকো, গীবত পরনিন্দা থেকে দূরে থাকো, মানুষকে গালি দেওয়া থেকে দূরে থাকো, মানুষের উপরে ছোট বড় যে ধরনের হোক জুলুম থেকে বিরত থাকো। কেন? ফাইন্না দুলমা, নিশ্চয় যারা অত্যাচারী অত্যাচার কিয়ামতের ময়দানে জুলুমাত অন্ধকারে প্রতিত হবে, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি,
এই হাদিস আমাদেরকে শিখে নিতে হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিছু লোক এসে উপস্থিত হবে, যারা বাহাদ আমাকে মারধর করেছে অন্যায় ভাবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইউতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, দুইবার শব্দটা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ওই ব্যক্তির সব কেটে কেটে যে যে পরিমাণে পাওনাদার, যার সাথে যেরকম ব্যবহার করেছে ওই পরিমাণের সব তার ভালো কাজ তার নেকিগুলো কেটে কেটে নিয়ে এসে এদেরকে দিতে দিতে থাকবে। যারা যারা দাবি করেছে যে যে পরিমাণের যে পাওনাদার, যার সাথে যতটুকু অত্যাচার করেছে, যাকে গালি দিয়েছে ততটুকু পাওনাদার, যাকে গীবত করেছে সে যতটুকু পাওনাদার, যাকে মারধর করেছে সে যতটুকু পাওনাদার, যার টাকা পয়সা অন্যায় ভাবে নিয়েছে সে যতটুকু পাওনাদার, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি থেকে কেটে কেটে নিয়ে তাকে সবাইকে বিলি বিলি করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে এক সময় দিতে 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 আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবলা فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضِي مَا عَلَيْهِ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিতে 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 এক সময় তার নামাজের সব শেষ, তার সিয়ামের সব শেষ, নামাজ রোজার সব একেবারে ফিনিশ হয়ে যাবে, যাকাতের সব তার ফিনিশ হয়ে যাবে, আরও যত সে দুনিয়ার বুকে নেকি কামাই করেছে সব ফিনিশ হয়ে যাবে। তারপরেও কিছু মানুষ আবার পাওনা দাবি করবে, তারাও দাবি করবে যে ইয়া রাব্বুল আলামিন আমরাও তো পাওনাদার, আমাদেরকে আমাদেরকেও তো কিছু দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি করবেন শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উখিদা মিন খাতায়াহুম বা তুরিহাত আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের পাপ নিয়ে এসে বা তুরিহাত আলাইহি তার ঘাড়ে তার পাপগুলো চাপিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা তুরিহা ফিন্নার, আর তাকে এভাবেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, কিচ্ছু থাকবে না। এত সব নিয়ে এসেছে, সব সবগুলো কেটে কেটে দিতে দিতে এক সময় কিছু থাকবে না, সব শেষ। তারপরেও পাওনাদার থেকে যাবে, ওই পাওনাদারের পাপ নিয়ে এসে তার ঘরে চাপিয়ে দেওয়া হবে। এর চাইতে বড় নিঃসম্বল নিঃস্ব মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে আর কেউ হতে পারে না। এই জামানার মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে আবির্ভাব হয়েছে সে থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত এই জামানার মানুষ সবচেয়ে নিঃসম্বল ব্যক্তি ওই ব্যক্তি যে মানুষকে অন্যায়ভাবে গালি দিয়েছে, যে মানুষের অন্যায়ভাবে গীবত পরনিন্দা করেছে, মানুষের নামে অপবাদ দিয়েছে, মানুষের টাকা পয়সা অন্যায়ভাবে খেয়েছে, যে ব্যক্তি মানুষের সম্পদ অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, মানুষ মানুষকে হত্যা করেছে, মানুষ মানুষকে অন্যায়ভাবে করেছে, অন্যায়ভাবে মেরেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর চাইতে নিঃস্ব, এর চাইতে নিঃসম্বল আমার উম্মতের মধ্যে আর কেউ নাই। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, মুসলিম শরীফে হাদিস নম্বর 2581 নম্বর হাদিস, হাদিসটি তিরমিজিতেও এসেছে, তিরমিজির হাদিস নম্বর 2418 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহির এই হাদিস যদি আমরা কেউ জীবনে বাস্তবায়ন করি তাহলে দেখা যাবে আমাদের সমাজের অন্যায় এমনিই চলে যাবে। আর যদি এই অন্যায়ের ভয় না করি তাহলে নামাজ রোজা হজ যাকাত কিয়ামতের ময়দানে আপনাকে অন্তত জান্নাতে নিয়ে যেতে পারবে না। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আয়াত দিয়েছেন একটি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনি একটি ন্যায় বিচারের দণ্ড, ন্যায় বিচারের একটি দণ্ড স্থাপন করবেন, তার নাম হচ্ছে দাড়িপাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তুজলামু নাফসুন শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কারোর উপরে কোনরূপ জুলুম করবেন না, অত্যাচার করবেন না, কারোর বিচারে তিনি কমতি করবেন না, বাড়তি করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন কারোর উপরে কোনরূপ জুলুম করবেন না। ওয়া ইন কানা মিসকাল হাব্বাতিন মিন খারদালিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মানুষ যদি কিয়ামতের ময়দানে দুনিয়ার বুকে ছোট্ট
ছোট্ট একটি ভালো কাজ করে, ছোট্ট একটি অন্যায় করে, ভালো কাজ করুক আর অন্যায় করুক, জাররা পরিমাণে হোক, সেটা সরিষার দানা পরিমাণ হোক, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সরিষার দানা শব্দটাই নিয়েছেন, এসেছেন হাব্বাতিম মিন খারদালিন, সরিষার দানা পরিমাণে কেউ যদি অপরাধ করে থাকে আর সরিষার দানা পরিমাণও তা যদি কেউ সওয়াবের কাজ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতাইনা বিহা, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এনে উপস্থিত করবেন। কাফা বিনা হাসিবিন, আর হিসাবের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। তারপর আরো অনেক পদ্ধতি ধরবেন, আরো চারটা পদ্ধতি ধরবেন, পাঁচটা পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ছোট জাররা জাররা পরিমাণ পাপ ও কাউকে ছাড় দিবেন না, কারোর উপরে জুলুম করলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না। এরকম একটা উদাহরণ দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে কেউ যদি, দুনিয়ার বুকে যদি কোনো শিংওয়ালা গরু, একটি উদাহরণ দিয়েছেন, দুনিয়ার বুকে যদি কোনো শিংওয়ালা গরু শিং ছাড়া গরুকে গোতা দেয়, কিয়ামতের ময়দানে যে গরুর দুনিয়াতে শিং ছিল না তাকে শিং দেবে, আর যে গরুর শিং ছিল তাকে শিং বাদে দিয়ে একে বলবে তুমি গুতিয়ে শোধ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার হবে এত সূক্ষ্ম, এত সূক্ষ্মভাবে তিনি বিচার করে দিবেন। এই জন্য আরেকটি হাদিস এসেছে, যে হাদিসটি বুখারীতে এসেছে, নবী এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত ইনদাহু মাযলুমাতুন লি আখিহি মিন ইরদিহি আও মিন শাইইন, কোন ব্যক্তি যদি কোনো মানুষের উপরে, কোন ভাইয়ের উপরে, মুসলিম ভাইয়ের উপরে জুলুম করে থাকে, আও ইরদিহি তার সম্মান ইজ্জত নষ্ট করে থাকে, তার সম্মানকে নষ্ট করে দেয় সমাজের বুকে, আওমিন শাইইন অথবা কোনো বিষয়ে কারোর উপরে ছোট বড় জুলুম করে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াওমা ক্বাবলা, সে যেন যত তাড়াতাড়ি সম্ভব ওই দিন আসার আগেই সে যেন নিজেকে হালাল করে নেয়, পবিত্র করে নেয় ওই ব্যক্তির কাছে মাফ চেয়ে। কারণ আমি গীবত করেছে, হজ করতে গিয়ে আরাফাতের ময়দানে মাফ হয়, গিয়ে হজে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ নাই, রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় দিয়েছেন, রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, আরাফাতের ময়দানে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, আপনি বলছেন আল্লাহ আমি অপরাধ করেছি মাফ কর, মাফ করেন, এই মাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। মাপ আছে কার কাছে? রিক্সাওয়ালার কাছে আছে। অন্যায়ভাবে যে রিক্সাওয়ালাকে মেরেছেন, দোকানের টাকা বাকি করেছেন, দোকানের টাকা চাইতে গেছে, আপনি তাকে অন্যায়ভাবে থাপ্পড় বসিয়ে দিলেন, আর আপনি কিছুদিন পরে হজ করতে গিয়ে তওয়াব করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তোমার ঘরে এসেছি, তোমার মেহমান, তুমি আমাকে মাফ করে দাও। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহি ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কোনো অন্যায় করেনি হজ করতে গিয়ে, কোনো খারাপ কথাও বলেনি, সে যেন এমনভাবে ফিরে আসলো রজা আটকা ওয়ালাদত উম্মুহু, মা তাকে যেদিন জন্ম দিয়েছে সেদিন যেমন নিষ্পাপ ছিল সেই নিষ্পাপের মতো সে যেন ফিরে আসলো। আর একটা হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাজা, হজ কবুল হজ্জের কোনো সওয়াব নাই, কবুল হজ্জের কোনো পুরস্কার নাই, ইল্লাল জান্নাত, শুধুমাত্র জান্নাত ছাড়া, কবুল যদি হজ হয়ে যায় তাহলে একেবারে ফ্রেশ আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে বিনা হিসাবে। তাহলে একটি বিষয় বুঝুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হজ করতে গেলে মাফ করে, কিন্তু মানুষের সাথে যে অপরাধগুলো করেছেন এই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সোজা কথা, কখন মাফ করবেন? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলছেন ফালিয়াতাহাল্লালহু, সে যেন হালাল করে নেয় নিজেকে, পবিত্র করে নেয়। কিভাবে? তার কাছে ক্ষমা চেয়ে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইয়াউমা ক্বাবলা, ওই দিন আসার পূর্বেই। কোন দিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, ওই দিনে আসার পূর্বে যেদিন কোনো কারোর কাছে দিনার থাকবে না, কারোর কাছে দিরহাম থাকবে না, কারোর কাছে কোনো টাকা পয়সা থাকবে না, কারোর কাছে কিচ্ছু কোনো সম্পদ থাকবে না, সেই দিন আসার পূর্বেই সে যেন তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে নিজেকে হালাল করে নেয়। ইন কানা লাহু আমালুন সালিহুন উখিদা মিনহু
বিকদরিন মাযলুমাতিহি, তার যদি কোনো ভালো কাজ থাকে এই ভালো কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেটে কেটে সেদিন জুলুমের যার উপরে জুলুম করেছে এই জুলুমকারীকে মাজলুম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে 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 দিতে থাকবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু হাসানাতুন উখিদা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি, এক সময় এরও দিতে 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 সব শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ নিয়ে এসে ওর ঘাড়ে চাপিয়ে দিবে। হাদিসটি বুখারীতে এসেছে, বুখারীর হাদিস দুই জায়গায় এসেছে, 6534 নম্বর হাদিস আর 2449 নম্বর হাদিস বুখারীতে, আর এটাতে মুসনাদে আহমদেও এসেছে, মুসনাদে আহমদের হাদিস নম্বর 10195 নম্বর হাদিস এবং 9332 নম্বর হাদিস। এই হাদিসগুলো যদি একবার খেয়াল করা হয় তাহলে আজকে আমার যারা মুসল্লিরা উপস্থিত আছেন এর ব্যাখ্যা অনেক কিন্তু সময় শেষ, তো এই জন্য বলছি যে এই হাদিসটা যারা শুনলেন ব্যাখ্যা ছাড়াই বলেছি, যতটুকু অনুধাবন করেছেন নিজেকে বাস্তবায়ন করার চেষ্টা করুন। অনেকেই মারা যাচ্ছে, জানাজার সময় বলছি যে আমার ভাই মারা গেছে, চাচা মারা গেছে, অমুক মারা গেছে, যে যা পাবে তা একবারে আমার কাছে চেয়ে নেবেন আমি দিয়ে দিব। আমার আমি আশ্চর্য হয়ে যাই কয়জন দিয়েছে আমি বলতে পারবো না, কারণ আমার কাছে অভিযোগ আসে তো মাঝে মধ্যেই, কয়জন দিয়েছে আমি বলতে পারবো না। কিন্তু যদি ইসলামী স্টেট থাকতো তাহলে সম্পত্তি আপনি ভোগ করার আগে ওই সম্পত্তি বিক্রি করে তার ঋণ পরিশোধ করত। এখনো যদি সে দাবি করে, প্রমাণ সাপেক্ষে দাবি করে, আদালতে গিয়ে কোথাও গিয়ে সে সম্পত্তি কিন্তু এখনো নিতে পারবে, কেননা ঋণ পরিশোধের আগে কোনো ওয়ারিশ নাই। এরপরে এটা গেল ওয়ারিশ বণ্টন করতে গিয়ে আবার কিছু মানুষ আছে যে বোনের সম্পত্তি নেই, বোনের সম্পত্তি দেওয়ার ব্যাপারে একবারই গাফেল। এ ব্যাপারে ইনশাল্লাহ আগামী খুতবায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমার মুসল্লি যারা উপস্থিত আছে তাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি হাদিসগুলো বোঝার জন্য। ইসলাম আসলে এমন একটি ধর্ম যেটা ন্যায় নীতি এবং সুবিচার করা ধর্ম, যে ধর্ম শুধু শান্তি দিতে পারে, মানুষের কষ্ট দিতে জানে না। এই ধর্মকে আমরা ধর্ম হিসাবে জানার চেষ্টা করি, এই সামথিং কিছু জেনে আপনারা মত প্রকাশ করেন এটা অসম্ভব, এই জন্য পূর্ণাঙ্গ জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক ইসলামকে ইসলামের মতো মানার জন্য। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।